সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সেই সাথে আমাদের হাতে এসেছে সংবাদ পর্যায়ে আলোচনার জন্য কক্সবাজার থেকে প্রকাশিত 15টি স্থানীয় দৈনিক। আমরা সরাসরি চলে যাচ্ছি স্থানীয় দৈনিকের কিছু শিরোনামে। প্রথমে হাতে আছে দৈনিক হিমছড়ি। দৈনিক হিমছড়িতে যে প্রধান শিরোনাম করা হয়েছে, সেনাবাহিনী মাঠে। আরেকটি সেকেন্ড লিড করা হয়েছে উখিয়া টেকনাফ নির্বাচন প্রসঙ্গে, 23 মামলায় শেষ বদির, অভিযুক্ত তাহা। আরেকটি সংবাদ আছে, পাল এখন গলার কাটা, সরকারি নির্দেশ উপেক্ষিত গলা কাটা ভর্তি বাণিজ্য চলছে। তারপরে যে দৈনিকটি আমার হাতে আছে, দৈনিক রূপসী গ্রাম, আজ থেকে সারা দেশে সেনা মোতায়েন, প্রধান শিরোনাম, তদন্ত কমিটি করুন, মামলা করুন, গ্রেফতার করুন, প্রয়োজনে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া একটি বিশেষ কলাম আকারে লিখেছেন মোহাম্মদ আলী জিন্নাতের। এরপর আমাদের হাতে আছে দৈনিক সমুদ্র বার্তা। সমুদ্র বার্তায় যথারীতি প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট একটি শিরোনাম করা হয়েছে, পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ, আর কক্সবাজার 4 আসনে 80টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তারপর রয়েছে আমাদের কক্সবাজার, সৃজিত ঝাউবাগান উজাড় করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বসতি স্থাপন আশঙ্কাজনক বৃদ্ধি। সেকেন্ড লিড হয়েছে উপকূলের সাথে 10 বছর যোগাযোগ বিচ্ছিন্ন, উখে একটি ব্রিজের অভাবে 30,000 মানুষের দুর্ভোগ। এই যে আমরা প্রথম যে 4-5টি পত্রিকা পড়লাম, এখান থেকে যে কথাটি আমাদের কাছে খুব বেশি, যে সংবাদটি আমাদের কাছে এসছে, সেখানে যে সংসদ নির্বাচনে আগামী উখিয়া টেকনাফ থেকে, আপনিও তো উখিয়ার ভোটার, তো নির্বাচনটা নিয়ে আসলে অনেক কথাই হচ্ছে, অনেক হিসেব নিকেশ হচ্ছে। সামগ্রিকভাবে যেটা বলা হচ্ছে যে বদির প্রায় মামলা শেষ, এখন কয়েকটি মামলায় অভিযুক্ত হচ্ছে তাহাই আহিয়া, একেবারে নতুন, তো এই যে ওদের যে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে আপনার মূল্যায়ন কি সাংবাদিক হিসেবে? আমার মূল্যায়ন, আসলে আমরা এই কক্সবাজার জেলায় 4টা সংসদীয় আসন, তন্মধ্যে 3টা সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 প্রার্থী ইতিমধ্যে নির্বাচিত ঘোষিত হয়ে গেছেন। আর আমাদের এই সীমান্তবর্তী উপজেলা দুটি, টেকনাফ এবং উখিয়া, কক্সবাজার সাইড, এই আসনের প্রতি এখন আমরা কক্সবাজারের 65 লাখ মানুষের দৃষ্টি নয়, শুধু পুরো বিশ্বের অনেক বাসিন্দাদের, অনেক মানুষের দৃষ্টি এই কক্সবাজার ভিআইপি আসন আমরা যাকে বলি, এবং এই আসন নিয়ে আমাদের আরো অনেক কথা আছে। এই আসনে যে প্রার্থী, যে দলের প্রার্থী জিতে সেই দলই সরকার গঠন করে স্বাধীনতার পরবর্তী সময়, তাকে এই নিয়মটাই, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। তো এখন আব্দুর রহমান বদি, উনি আমাদের নবম সংসদের একজন সফল এমপি, এবং তর্ক বিতর্ক আছে অনেক কিছু ওনাকে নিয়ে, তবু আমরা আমরা এলাকাবাসী আমরা বলবো, আমাদের একজন জনপ্রতিনিধি, আমরা আমরা খারাপ আমরা কাউকে বলছি না, এবং নতুন যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা জানি যে এই তাহাইয়াহিও একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, তার পরিবারেও অনেক যোগ্য ব্যক্তিত্ব সারা আগে আমি স্বাগত জানিয়েছি আব্দুর রহমান বদিকে, এখন নতুন প্রজন্মের যে তাহাইয়াহিয়া, আমরা তাহাইয়াহিয়াকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দুইজনকেই আমরা দেখছি এখন, দুইজনের মধ্যে আমরা বলছি এভাবেই যে এখন যেহেতু প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দলীয় হিসেবে আসছি না, আমরা এই কারণেই আমরা ভাবছি যে আমাদের এলাকার মানুষ ভাবছে যে নতুন প্রজন্ম আর একজন প্রতিনিধি হিসেবে তাহাই আহিয়া বাইরে লেখাপড়া করছে, উচ্চশিক্ষিত ছেলে, তার প্রতিও মানুষের আকর্ষণ কম নয়। কিন্তু আচ্ছা, আমি আমি যেটা জানি যে সেনাবাহিনী মাঠে নেমেছে, এবং কক্সবাজার তো একটি উখিয়া টেকনাফ হয়ে গতকাল থেকে সেনাবাহিনী সেখানে গেছে, আসছে, সেখানে দৃশ্যমান হচ্ছে। আপনি তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে কমিটিটা রয়েছে, পর্যবেক্ষক কমিটি, সেই কমিটিতে আপনিও সাংবাদিক হিসেবে সেখানে আছেন, সব মিলিয়ে নির্বাচন আসলে সেনাবাহিনী যে আসলো মাঠে, তারপরে হচ্ছে কি, এবং যে প্রশাসন চাচ্ছে যে ক্রেডিবল ইলেকশন, সব মিলিয়ে আসলে নির্বাচন কেমন হবে? এবং অন্যদিকে আবার বিএনপি জামায়াত নির্বাচনকে
বানচাল করতে চাচ্ছে, সামগ্রিক বিষয়টা কেমন বলে ভাবছেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে আমাদের এই কক্সবাজারের রুকিয়া একটা সীমান্তবর্তী এলাকা এবং এই আসনটার একটা আলাদা গুরুত্ব আছে এই কারণে যে যে জাতিসংঘের ইউএনএইচসিআর যে উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনের কর্মকাণ্ড এখানে আছে এবং এখানে রোহিঙ্গিয়াদের দুটি শিবির আছে বিদায় এই আসনের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা আন্তর্জাতিক বিভিন্ন দাতা গোষ্ঠীর প্রতিনিধিরা এখানে অফিস খুলে বসেছে। সুতরাং আমরা যদি এই আসনে যদি নির্বাচনটা যদি গ্রহণযোগ্যতা না হয় নির্বাচনটা যদি সুষ্ঠু না হয় তাহলে এটা বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নিয়ে কথা উঠবে এবং এই কথাটা আমরা বরাবরই আমাদের জেলা প্রশাসন এবং নির্বাচনী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছেন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আগামী 5 জানুয়ারির নির্বাচনটা অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো ভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন এখানে করতেই হবে। আমাদের হাতে আরো কয়েকটি দৈনিক রয়েছে, দৈনিক সাগর দেশ, চুপিসারি নির্বাচনের পথে আসা প্রধান শিরোনাম, তারপর আরেকটি বক্স আইটেম রয়েছে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ। এখানে ছবিতে দেখা যাচ্ছে বদরুদ্দোজা চৌধুরী, আসম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী রয়েছে। তারপরে আরেকটি সেকেন্ড লিড যেটা করা হয়েছে নেই রোগে আক্রান্ত টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্স। তারপরে আমাদের হাতে আছে আজকের কক্সবাজার, আজকের কক্সবাজারে সেই যথারীতি সেনারা এখন মাঠে। এটা পরে যে সংবাদটি অরক্ষিত নাক্ষংছড়ি সীমান্ত, মিয়ানমারে যাচ্ছে পণ্য, আসছে মাদক। আপনি যেমনটি একটু আগে বলছিলেন যে রোহিঙ্গা সমস্যা, এখন এখান থেকে খাবার যাচ্ছে, ওষুধ যাচ্ছে, তাদের জীবন বাঁচানোর জন্য ওষুধ, আর সেখান থেকে জীবন নাশকারী মাদক আসছে। এই বিষয়টি নজর দেওয়া জরুরি নয় বলে জরুরি? অবশ্যই অবশ্যই, এটা আসলে আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, আমরা আমাদের জন্মের পর থেকে দেখছি এই সমস্যাটা বরাবরই থাকে এবং পৃথিবীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই সমস্যাটা বরাবরই থাকে। কিন্তু ইদানিংকালে যেটা এই সমস্যাটা বেড়েছে বলে আমাদের ধারণা, এটা কমে যাবে যদি কিনা, যেমন আজকে সেনাবাহিনী সে এলাকায় গেছে বলে আমরা শুনেছি। তো সেনাবাহিনী গেলে কিন্তু সেটার গুরুত্ব কিন্তু অন্যরকম ভাবে ফুটে উঠবে এবং এটা আমাদের জনজীবনে একটা ভালো দিক। এরপরে আমাদের হাতে আছে দৈনিক সৈকত, দৈনিক সৈকত পত্রিকার প্রধান শিরোনাম পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ, এটা আগে আলোচনা হয়েছে। আজ থেকে মাঠেই সেনাবাহিনী, আজ থেকে মাঠেই সেনাবাহিনী, এই কথাটা আমরা পূর্বে আলোচনা করেছি। দৈনিক ইনানি, দৈনিক ইনানির প্রথম ইনানির যে প্রথম যে শীর্ষ সংবাদটি রয়েছে হলফনামা নিয়ে চাপের মুখে ইসি, আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী। তারপর রয়েছে কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার, রোববার ঢাকায় আসার আহ্বান খালেদা, এবং নববর্ষে পর্যটকদের আগ্রহ নেই, পর্যটকের ব্যবসায়ীরা হতাশ। তারপরে আমাদের হাতে আছে দৈনিক দৈনন্দিন, পুলিশ হত্যা মামলায় ফখরুল সালাম 218 আসামি, উখিয়া টেকনাফ আসনে সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটা দ্বিতীয় সেকেন্ড লিড করা হয়েছে। এরপর আমাদের হাতে আছে দৈনিক বাঁকখালী, হেফাজতের আল্লামা আহমদ শফী হচ্ছে পরবর্তী সরকার ধর্ম মন্ত্রী, প্রশ্নবোধক চিহ্ন, ফাঁকা মাঠে গোল খেয়ে সুর নরম হয়েছে খালেদার, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। এই যে বিষয়টি যে পরবর্তী ধর্মমন্ত্রী হচ্ছেন আল্লামা শফি, আমরা বৃহত্তর চট্টগ্রামের মানুষ এবং আপনিও দীর্ঘদিন এই যে ইসলামের নামে যে রাজনীতি এসব বিষয় নিয়ে অনেক সংবাদ পরিবেশন করেছেন, আপনার অনেক অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কি বলে যে আসলে কি হেফাজতের ভবিষ্যৎ কি? না, দেশের রাজনৈতিক মাঠে বর্তমানে তো অনেক অনেক কিছুকে নিয়ে খবর করা যায়, তো আমরা খবরের মধ্যে অনেক আমাদের সংবাদকর্মীরা থাকেন যে কিছু কিছু খবর দেই, যে রাজনৈতিক খবর কিছু বিশ্বাসযোগ্যতা কিছু কিছু থাকে, কিছু বিশ্বাসযোগ্যতা থাকে না, কিন্তু মানুষের মনে সাময়িক একটু আনন্দ পাওয়া যায় যে মাওলানা আহমদ শরীফকে পরবর্তী সরকারের আহমদ শফিকে পরবর্তী সরকারের ধর্মমন্ত্রী করা হবে এই জাতীয় কথা আমার মনে হয় না যে এটা বিরোধী দল বিএনপির তরফ থেকে হোক আর সরকার দল আওয়ামী লীগের তরফ থেকে হোক কেউ এরকম আশ্বাস দেবে আমার মনে হয় না, কারণ এটা একটা জনমনে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তো এটা হয়েছে কি, আমাদের সংবাদকর্মীরা অনেকেই অনেক কিছু নিয়ে সংবাদ লিখে এখন একটা ধারণা বশবর্তী হয়ে হয়তো বা এরকম একটা সংবাদ লিখে দিয়েছে যে সাময়িক মানুষের মধ্যে সাময়িক আমাদের এইবার আমাদের হাতে আছে আজকের দেশ বিদেশ,
উখিয়ার টেকনাফে আজ থেকে সেনাবাহিনী, আর সেকেন্ডারি যেটা করা হয়েছে জালিয়ানওয়ালা শামলাপুর কোটবাজার পথসভ গণসংযোগকালে তাহাই আইয়া উখিয়ার টেকনাফের উন্নয়নে নিজেকে সঁপে দেওয়ার অঙ্গীকার। একটু আগে আপনি যেটা বলছেন যে শিক্ষিত শিক্ষিত ছেলে হিসেবে সে মাঠে গেছে, আমাদের হাতে আছে দৈনিক কক্সবাজার বার্তা, এখানে প্রধান যে শীর্ষ সংবাদটি রয়েছে বিভিন্ন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শহরের বিদ্যালয়গুলোতে প্রজ্ঞাপন বিরোধী অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। এটা অত্যন্ত অত্যন্ত এই সংবাদটা যদি সত্যি হয়ে থাকে, এটা আমাদের এই মুহূর্তে যে বছরের প্রথম মাস এখন ভর্তির সময়, বাচ্চা কাচ্চাদের ভর্তির সময়, যে এটা আমি বলবো যে আমাদের মাননীয় জেলা প্রশাসন এবং এই শিক্ষা বিভাগ আছে তাদের একটু নজর দেওয়া দরকার। যদি এরকম হয়ে থাকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের সর্বশেষ যে দৈনিকটি রয়েছে দৈনিক সমুদ্র কণ্ঠ, দৈনিক সমুদ্র কণ্ঠের যে প্রধান শীর্ষ যে সংবাদটি, রাতে রাধারে সোনা দিয়ে প্যারাগন নিধন বড় বিভাগে গুলি। আরেকটি সংবাদ, এটি যদিও জাতীয় সংবাদ, বাংলাদেশকে আল কায়দার হুঁশিয়ারি। আচ্ছা, রাতের আধারে শোনা যায় প্যারাগন নিধন করছে, সাংবাদিক হিসেবে আপনি আসলে প্যারাগন রক্ষায় আমাদের অনেকেরই একটা কার্যত ভূমিকা থাকে, আসলে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি প্যারাগন নিধন আসলে কি কোনোভাবে? এটা আসলে হয়েছে যে কিছু ভূমিদস্যু মানুষ আছে উপকূলীয় জনপদে যাদের বসবাস, আমরা এই 2000 সাল নাগাদ আমরা দেখেছি যে মূলত যে সরকারই ক্ষমতায় আসে সেই সরকারের ছত্রছায়াই থেকে কিছু ভূমিদস্যু উপকূলীয় এলাকায় ভূমি দখল করে, এইসব ভূমি থেকে কিন্তু বাংলাদেশের উপকূলীয় বন বিভাগ বনায়ন করে, যেটাকে 1960 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং 1991 প্রলয়ঙ্করী পরে এখানে বনায়ন করা হয়েছিল। তো এটা দুঃখজনক, এটা দেশে ইসি ঘোষণা করা হয়েছে যদিও বা এই সোনাদিয়া দ্বীপকে, এবং সোনাদিয়া দ্বীপে আমাদের একটি ডিপ সি বোর্ড হবারও কথা আছে। এই মুহূর্তে যদি সেখানকার বনাঞ্চল নিধন করে ফেলে, এটার ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, খুব কঠোর। আর বাংলাদেশ কাল কায়দা যে হুঁশিয়ারি করতো, আমরা আগেও জানি যে যুদ্ধ অপরাধ বিচার সংক্রান্ত বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশ কাল কায়দার হুঁশিয়ারি কেন, বাংলাদেশের অভ্যন্তরে কি কোনো আল কায়দা আছে কিনা? এটা আসলে 90 দশকের পরে আমরা যখন এই অঞ্চলে যখন সাংবাদিকতা করি, বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা জেনেছি এবং আমরা শুনেছি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মিয়ানমার থেকে যে রোহিঙ্গাদের এদেশে বৈধ অবৈধভাবে যে অনুপ্রবেশ করেছিল, এই সময় 90 দশকের সময় কিছু লোক আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, যে আফগানিস্তান থেকে ফেরত আসার পরে যে বিশ্বব্যাপী একটা তোলপাড় হয় বাংলাদেশে যে আফগান ফেরত অনেক যোদ্ধা আছে এই নিয়ে, এবং আল কায়দা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো যে আমাদের বাংলাদেশের উপর এই নজর রেখেছে যে এই আফগান ফেরত লোকগুলোর প্রতি, তো আমরা আমাদের সরকারকে আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং সরকারকে সতর্ক থাকার জন্য আমরা পরামর্শ দেব। ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ পর্যালোচনা, কক্সবাজার থেকে প্রকাশিত 15টি দৈনিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব তোফায়েল আহমেদ, এবং তার বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে চলে এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশের জন্য কোনো সন্ত্রাসী, আন্তর্জাতিক কোনো সন্ত্রাসের পথ ধরে এগিয়ে না যায়, দেশে শান্তি থাক আসুক এই প্রত্যাশা আমরা করি। সেই সাথে দর্শক, আজ সন্ধ্যে 6:30 কক্সবাজার থেকে যুক্ত হওয়া দেশের প্রথম নিয়মিত অনলাইন টেলিভিশন ভয়েস মেরিনার শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ও অ্যাক্সেস ইনফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব কাবের বিন আনোয়ার। 6:30 এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, এবং আজকের এই শুভ সূচনার শুভ দিনে আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের আয়োজন। আর এই অনুষ্ঠানটি দেখতে হলে আপনাকে আবারও লগ ইন করতে হবে www.voicmarina.com। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমাদের আজকের সংবাদ পর্যালোচনা।